বলিউড বাসে শাহরুখ খানের পুত্র আরিয়ান খান ও আইটেম গার্ল খ্যাত সুন্দরী নোরা ফাতেহের সম্পর্কের গুঞ্জন এখন বলিউড পাড়া উত্তাল করে রেখেছে। কানা ঘুষো চলছে 25 বছর বয়সী আরিয়ান আর 5 বছরের বড় 30 বছর বয়সী নোরার প্রেমে হাবুডুবু খাচ্ছেন। গুঞ্জনে রয়েছে মুম্বাই শহরে নাকি এদিক ওদিকও দেখা যাচ্ছে আরিয়ান ও নোরাকে। এই ঘটনার সত্যতাও নাকি মিলেছে নোরা ও আরিয়ানের কর্মকাণ্ডে। নোরা ফাতেহের সঙ্গে শাহরুখ পুত্রের প্রেমের গুঞ্জন ও সত্যতার সবটা থাকছে আজকের এই রিপোর্টে। গত বছর গোয়াগামী প্রমোদতরী থেকে আটক হওয়ার পর থেকেই আলোচনায় শাহরুখ খান পুত্র আরিয়ান খান। গত বছরই জানা গেছে অভিনয়ের চেয়ে ক্যামেরার পেছনে কাজ করতে পছন্দ করেন আরিয়ান। তবে সে যাই হোক, নানা সময়ে নানা কারণেই আলোচনায় থাকেন আরিয়ান। এবার তিনি আলোচনায় প্রেমের গুঞ্জন নিয়ে। আগে শোনা গিয়েছিল অভিনেত্রী অনন্যা পাণ্ডের সঙ্গে প্রেম করতেন তিনি। এখন জানা গেল আরিয়ানের সঙ্গে অনন্যার সম্পর্ক সম্পূর্ণ অতীত। বর্তমানে নোরা ফাতিহির সঙ্গে প্রেম করছেন আরিয়ান। শোনা যাচ্ছে মুম্বাইয়ের বহু নাইট ক্লাব ও কফি শপেও দেখা গেছে এই দুজনকে। তবে এ নিয়ে আপাতত মুখ খুলতে নারাজ নোরা ও আরিয়ান। অনেকদিন ধরে আরিয়ান ও অনন্যাকে একসঙ্গে দেখা যায় না। এরপরই তাদের বিচ্ছেদের বিষয়টি সামনে আসে। বিভিন্ন ভারতীয় গণমাধ্যম বলছে আজকাল আরিয়ান ও নোরা ফাতিহকে প্রায় একসঙ্গে দেখা যাচ্ছে। সর্বশেষ দুবাইতে আরিয়ানের নতুন বছরের পার্টিতে উপস্থিত হয়েছে নোরা। একসঙ্গে ডিনারও করেছে তারা দুজন। পার্টিতে উপস্থিত একজন তাদের সঙ্গে আলাদা ছবি শেয়ার করলে তা ভাইরাল হয়ে যায় আর নেটিজেনরা দুয়ে দুয়ে চার মিলিয়ে নেন। প্রেমের ব্যাপারে তারা এখনও কিছু বলেননি, কিন্তু তাদের মধ্যে এই ঘনিষ্ঠতা নেটিজেনদের চোখ এড়িয়ে যায়নি। আরিয়ানের বয়স 25 বছর আর নোরা ফাতিহির 30। তাদের বয়সের ব্যবধান নিয়েও মন্তব্য করেছে অনেকে। কেউ আবার অনন্যার উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিয়েছেন আরিয়ানের সঙ্গে সম্পর্ক নিয়ে। কেউ জানতে চেয়েছেন নোরার সঙ্গে যদি সত্যি আরিয়ানের প্রেম হয় তবে তার মন্তব্য কি। মরক্কোর বংশোদ্ভূত কানাডিয়ান তারকা নোরা মূলত আইটেম গানে পারফর্ম করে বলিউডে জনপ্রিয়তা অর্জন করেন। পরে কয়েকটি সিনেমায় তাকে অভিনয়ও করতে দেখা যায়। তাছাড়া ঠকবাজ সুকেশের মামলায় জ্যাকুলিনের পাশাপাশি নোরার নামও এসেছে। জ্যাকুলিনের মতোই ইডির জিজ্ঞাসাবাদের মুখে পড়েছিলেন নোরা। ইতিমধ্যে জানা গেছে বিলাসবহুল গাড়ি থেকে দামি হীরের গহনা কিংবা ব্যাগ উপহার দেওয়া হয়েছে গর্মি গার্লকে। তাহলে কি সুকেশের ঘনিষ্ঠ ছিল নোরা? অভিনেত্রী অবশ্য জানিয়েছে এই মামলায় তাকে ফাঁসানো হয়েছে। উল্লেখ্য, উপহার পাওয়ার বিষয়টি এখন স্বীকার করলেও প্রথমে কিন্তু জ্যাকুলিনের মতোই তথ্যটি চেপে গিয়েছিল নোরা।